ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হাইসেট এএক্স একটি সিরাপের বিষয়ে, যে সিরাপটি আপনারা সকলেই ব্যবহার করতে পারেন এবং কি পারপাসে এটা ব্যবহার করবেন, কোথায় পাবেন, দাম কত, কি সাইড এফেক্ট রয়েছে, কোন কোম্পানি মার্কেটিং কিংবা ম্যানুফ্যাকচারিং করে, তাছাড়া ভিউয়ার্স এটা আপনারা কোন কোন বিষয়ে ব্যবহার করতে পারেন এই সিরাপটি, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে বলবো। তো আশা করি ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু সেই হাইসেট এএক্স সিরাপটি রয়েছে। তো এই হাইসেট এএক্স সিরাপে প্রথমেই আমি আপনাদেরকে বলি, এটি একটি 60 ml এর বোতল হয় এবং এটার যে দাম রয়েছে 60 ml এর দাম রয়েছে 69 টাকা এবং এক্সপিরি মিনিমাম 2 বছরের এক্সপিরি থাকে এখানে, এবং এটা সমস্ত ওষুধ দোকানে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো এখনও আমি আপনাদেরকে বলি এই হাইসেট এএক্স সিরাপে কী কী দেওয়া রয়েছে। তো প্রথমেই আপনারা দেখতে পারবেন এই হাইসেট এএক্স সিরাপে দেওয়া রয়েছে সিট্রিজেন হাইড্রোক্লোরাইড অ্যান্ড অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড। তো এখানে সিট্রিজেন হাইড্রোক্লোরাইড দেওয়া রয়েছে 2.5 mg এবং অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড দেওয়া রয়েছে এখানে 30 mg। তো এই অ্যাম্ব্রক্সল সিট্রিজেন কী কী কাজে আপনারা ব্যবহার করতে পারেন, তো প্রথমত হচ্ছে সিট্রিজেন যদি শরীরে চুলকানি কিংবা অ্যালার্জি টাইপ হয়, তাছাড়া হালকা সর্দি, গলা খুসখুস, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সিট্রিজেন এবং অ্যাম্ব্রক্সল যে সিরাপটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। অ্যান্ড তাছাড়া ভিউয়ার্স, বাচ্চাদের জন্য এই সিরাপটি কিন্তু খুবই উপকারী, কেন বাচ্চাদের অনেক সময় দেখা যায় সর্দি থাকে, হালকা খুসখুসানি, কাশি থাকে, তখন কিন্তু এই সিরাপটি আপনারা সেই সময় দিতে পারেন। তো বেসিক্যালি এটা 1 বছরের উপর থেকে 5 বছরের নিচে পর্যন্ত বাচ্চাদেরকে দেওয়া যায় এবং বড়রা যদি চায় সে বড়রাও খেতে পারে এটা। তো সেটা ডাক্তার সাজেস্ট যেরকম করবে সেই অনুযায়ী ডোজ হবে। তারা বাচ্চাদের অনেক সময় শরীরে অ্যালার্জি দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু এই সিরাপটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এটার যে সাইড এফেক্ট রয়েছে সেই সাইড এফেক্ট সম্বন্ধেও আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। তো এটা বেশি কিছু সাইড এফেক্ট নেই এটার, তবুও আমি আপনাদেরকে বলি, শরীরে হয়তো র্যাশ হতে পারে, শরীর জ্বালা করতে পারে, বমি হতে পারে, মাথা ঘোরাতে পারে, এই ধরনের কিন্তু সাধারণত সাইড এফেক্ট হলে হতে পারে। তাছাড়া ডাক্তাররা এই সিরাপটি আরও অন্যান্য কাজেও ব্যবহার করে থাকেন, তো আপনারা অবশ্যই ডাক্তারের সাজেশান নিয়ে নেবেন। ডাক্তারের সাজেশান নেওয়ার পর কিন্তু আপনারা এই সিরাপটি ব্যবহার করবেন, উইদাউট ডাক্তার সাজেশান ছাড়া কিন্তু এই সিরাপটি ব্যবহার করতে পারবেন না। তাছাড়া এটা সমস্ত কেমিস্ট কাউন্টারেও কিন্তু ইজিলি আপনারা পেয়ে যাবেন এবং এটার দামটাও খুব কম রয়েছে, 60 ml এর দাম মাত্র 69 টাকা রয়েছে এবং খুব ভালো একটি কোম্পানির মেডিসিন রয়েছে, খুব ভালো। তো বন্ধুরা, এই ধরনের সিরাপ যদি আপনারা আরও অন্যান্য কোনো ব্র্যান্ডের ইউজ করে থাকেন তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।